এই আরব দেশের মানুষের আমি বলি যে তবু আগে আমি মরিও দুই দিন লইলো তাগর আল্লাহ ভিক্ষা করাইবো দুই দিন যে অপসয়টা তারা করে আমার আল্লাহ কত মন কষ্ট আল্লাহ তো মন থেকে মন বলে আফসারি সাহেব আমরা যা কন এর বেটকাই বেটকাই নবী হতি রইছে ইয়েন কাবার রইছে ইয়েন হেতা করে যে বিজি ভিক্ষা ই এমন ওলারা গরু কুত্তা একসাথে খাল লাগছে ওগার স্কেল নাই আড্ডি নাই আল্লাহ খানা বন্ধ করে দিছে এটা এরকম মাসা তুমুল বাসা আল্লাহ অস্বীকার করার কারণ অপচয় করিস না যা হারস তা খাইবি আমার অভ্যাস একটা জামা না অপরিষ্কার অনুযন্ত হয় দুই না এক সপ্তাহ নিছে। জামা কয় আফসার সব তো তার তোর বড়ার গোষ্ঠী এক সপ্তাহ আগে তোর আয় ওয়াকশপ নিতার নয় তোর দুইতে আর মূল্যবান সময় যায় ডাকাই তাই সত্যি রে রে কোথা হোক তোরা এক সপ্তাহ তোর গরম আনি চিদ্ধ করি যদি হিসাব করি সালাস আল্লাহ খুশি হইব আল্লাহ তো করে মহব্বত করব প্লেটটা দুই খাবি প্লেটটা দুই খাইবি আল্লাহ কত খুশি হয় দেখছ নি আর বন্ধা কত মহব্বত করে আর রিজি গেবে আল্লাহ কে বন্ধা রে তোর এক কষ্ট একটা ন তুই জানস না একটা ভাত একটা দান হালাই দিছ এ দানগা কৃষকে আনতে এ কানটা এক খালাই গেছে বাট্টা আব্বা হালাইবে সময় দামের বাট্টা হালাইবে সময় মাগো 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 গেছি কই বাট্টা হালাইত কান্দি দিত এইভাবে শাশিরা কষ্ট করি বাট্টা আনছি তুই হে বাট্টা হয় তোর বেজিতি করি হালাস ঠিকই আমার শপথ কর দে শহীদদের রক্ত কে নাই বাংলাদেশে আমরা অপচয় করব না আর এই হাত দিয়ে আমরা অল্প কিছু হলেও আয়কর রিটার্ন দাখিল করব

নবুয়াত পাইয়া চল্লিশ বছরে মায়ের মায়ের মায় মায়ের অতিষ্ঠ ওনার ওয়াইফ বিশ্ববিখ্যাত ধনী আম্মা খাদি জাতুল কবরা রাদি আল্লাহ আনহা আমার আম্মা মরে গেছে যে টুকরা সাসা বুতালে বসে আস কোথায় আশ্র নাই রে একদিন আয় সাসা আব্বাসের কয় করাই বংশের বলা তো ও সাসা আনরা তো দশটা ভাই কত মোড়া মোড়া নাই মেল্লাইনি মোড়া মোড়া ও সাসা

একদিন আব্বাসের কয় চাষা হো আমনে আর আমনের বাইরে তো আরে মাইরে তু বাসে তেলে না রে মুরে গালি আরে মারে ও চাষা পাহাল আনতা মুখ্রি জি ইয়াইলা শোক আর নাকি আর লগে যাবি নি বাজারও তাই যাই আড়া চাষা বাতি যা চাষা ইকাল লগে যদি ভালোবাসা বেশি কলেন আমরা কাল্লা বেই না দাই যাই গা যে হাতটা নাকের রাফি মানে কাবাইল না আছে ওই বাংলা বাজার যে বাদ্যনীরা আছে চন্দ্রগঞ্জ বাদ্যানীরা আছে বাদ্যানীগো কাছে হতি তাই দিনের দাবার দিব রাত রাত মাজমহল আরবে বাজারও বাজারও খুঁটি তাইম হকারের গরি তাইম সাদোয়ারে উত্তি তাইম সাহয়ারে রিচি উত্তি টাইম কমলাপুর রেইল ইস্টেশেসনও উঠিতাইম শ্রিটাং ফোর্টের কাছি উঠিতাইম রোডে রোডে উত্তি তাইম তবি তবু আল্লাহর আল্লাহর দাবারটা দিম তো আর থ্রেক্টারি শুধু মার যেতে হারে হেঁতেও আর দেয় যাহিম গো সাচা পাতি দু নগা দায় আল বেদাইওয়ার নেহায়ার দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড পাঁচশো চোদ্দ নম্বর পৃষ্ঠ হাদিস দেখ স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ চল সাম যদি এত কষ্ট হরে অত বিপদ হরে এত মারিকা যে নবীর শরীর মুবারক থেকে জান্নাতে সুগ্রাণ আসে ছাদের চেয়ে ন দুনিয়াতে এমন কোনো সৃষ্টিজীব নেই যা আমার নবীজিৎ চেয়ে সুন্দর এই সুন্দর শরীরে পর্যন্ত এভাবে মার চলে রে মাছ চলে তোর আর তো এভাবে কেউ মারিল না তারপরেও এত সুখে থাকিও আমরা আল্লাহকে সেচ দিলাম না কি জবাব দিবি এখন তুই পরীক্ষা কেন্দ্রে যাস আল্লাহ জাল্লাহু আনুকো বান্দার আরে আলিফ لام মিম সূরা লানকাবুত মানে মাকরাশায়ে সূরাতে প্রথম আয়াত আলিফ لام মিম সারা বিশ্বের মানুষ রে স্টক করে দিছে এর কোন অনুবাদ নাই আছে নি না এটা অর্থ কি একমাত্র জানে আল্লাহ আর সংকেত দিছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানে আর দুনিয়ার কেউ জানে না দুই নম্বর আয়াতে কয় আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুল আমন্না ওয়া অহুমলা লা ইউফতানন লোকেরা কি দিকের জানে লোকেরা শোনায় লোকেরা সারা পৃথিবীর মানুষেরা কি এটা ধারণা করছে আমি তাদেরকে ছেড়ে দেব পরীক্ষা করব না এমনি মুমিন ইমানি কথা কইলে আমি ছাড়ি দিও না সাইডতাম ন সাইটতাম ন পরীক্ষা করিও যেভাবে নবী করে করছি যেভাবে সাহাবাই এ কারামেরে করছি যেভাবে আউলিয়ায় কারামেরে করছি নেকালের ঘরে করছি তো করি ছাড়িও কে ক তুই এখনো পরীক্ষার হলের দিকে আইলি না রেজিস্ট্রেশন করলি না ফর্ম ফিল আপ করলি না তুই জান না তো যাই বেলায় দাঁত মাজে